বেবি কেয়ার সেন্টারত ভয়ঙ্কর অগ্নিকাণ্ডত মৃত্যু 7টি নবজাতকৰ। গুরুতরভাবে আহত 5টি নবজাতকক চিকিৎসালয়ত ভর্তি। দিল্লির বিবেক বিহার অঞ্চলের একটা বেবি কেয়ার সেন্টারত শনিবারে গভীর নিশা সংঘটিত হয় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এই ঘটনার পিছত কমেও 12টি নবজাতক তারপর উলিয়া আনা হয়েছে, কিন্তু ইয়ারে 7টি নবজাতক চিকিৎসালয়ত মৃত্যু হওয়ার বিপরীতে এতিয়াও 5টি নবজাতক চিকিৎসালয়ত ভর্তি হয়ে আছে। দিল্লি অগ্নি নির্বাপক বাহিনীয়ে জানা মতে যা নিশা 11:30 একটা ফোন আইসিল আর 9 অগ্নি নির্বাপক বাহিনীর বাহন সেই স্থানে প্রেরণ করা হয়েছিল। বিষয়াসকলে জানা মতে অট্টালিকারপর 12টা নবজাতক উদ্ধার করা হয়েছে। দিল্লির অগ্নি নির্বাপক বাহিনীর মুরব্বী অতুল গার্গে জানা মতে বিবেক বিহারের IIT ব্লক বির সমীপর একটা চাইল্ড কেয়ার সেন্টারের এই অগ্নিকাণ্ড খবর পয়া গৈছিল। গার্গে কয় মুঠ 9 অগ্নি নির্বাপক বাহিনীর বাহন সেই স্থানত উপস্থিত হয়ে জুই নিয়ন্ত্রণে আনে, তারপর 12টা নবজাতক উদ্ধার করা হয় আর নবজাতক সকলক এখন চিকিৎসালয়ত ভর্তি করা হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 13।